হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে খুব মজার একটা জিনিস দেখাবো এবং আপনারা দেখে খুব আশ্চর্য হবেন যে আপনার যে দামি দামি ইয়ে আছে, মোটরসাইকেল বা প্রাইভেট কার আছে, এটা গাড়ি এবং মোটরসাইকেলের বিষয়ে কিন্তু যে এগুলার যে ইঞ্জিনের ভিতরে যে ময়লা থাকে আপনারা কিন্তু জানেন না। এই ময়লাগুলো যে জমে, এই ময়লাগুলো কীভাবে বের করতে হয় এটা আজকে আপনাদেরকে দেখাবো আমি। আমি এই গাড়ির মধ্যে যে রেডিয়েটার পানি আছে, রেডিয়েটার কুলেন্ট বলে এটাকে, আপনারা সবাই হয়তো জানেন যে গাড়ির ইঞ্জিন ঠান্ডা করার জন্য রেডিয়েটারে কুলেন্ট ইউজ করা হয়। এরকম কুলেন্ট বিভিন্ন রকমের কুলেন্ট বাজারে পাওয়া যায়। তো আমরা কুলেন্টটা ড্রেন দিছি অলরেডি, এই যে দেখেন পানি, আমরা কিন্তু কুলেন্টটাকে ড্রেন দিছি, কুলেন্টটা কিন্তু নষ্ট হয় নাই, কুলেন্টটা মোটামুটি ঠিক আছে। আরও দু তিন আরে এক দেড় বছর যাইতো, এটা বাজারে লোকাল কুলেন্ট যাইতো। তো আমরা দেখবো যে কুলেন্টের মধ্যে ভিতরে ময়লা কত রোগ আছে। একটা ছাটনি আমাকে দিছে, ঠিক আছে, এটা তুমি ফেলো এখানে, হ্যাঁ এই জায়গায় দাও, এই জায়গায় দাও ছাকনিতে। আপনারা দেখতে পাচ্ছেন আমি 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 একটা ছাকনির মধ্যে আমি ড্রেন দিচ্ছি, ছাকনির মধ্যে ড্রেন দিচ্ছি, পুরো একটা ড্রেন দিয়ে দিই। একটু ক্যামেরাটা সামনের দিকে নিয়ে আসেন ভাই, আমরা দিকে নিয়ে আসেন। আপনারা দেখতে পাচ্ছেন বালি পুরোটা ঢালো, আপনারা দেখতে পাচ্ছেন এই যে বালি, আমি একটু হাতে নেই, এই জিনিসগুলা, এই যে ময়লা বালি নোংরা, এই নোংরাগুলা কিন্তু গাড়ির রেডিয়েটারের মধ্যে ছিল। এই যে রেডিয়েটার দিয়ে আমরা দেখতে পাচ্ছি, এই রেডিয়েটারের মধ্যে এই বালিগুলো ছিল। তো এটা আসলে কখনো ক্লিন হয় না, ওটা পানি দিও তো হাত ধোয়ার জন্য, এটা কিন্তু কখনো ক্লিন হয় না। কেন ক্লিন হয় না, কারণ গাড়ির রেডিয়েটার একটা এই জায়গাটা বদ্ধ জায়গা, এটা ক্লিন হয় না। তো ক্লিন করার জন্য আপনি কিন্তু রেডিয়েটার খুলে মেকানিক দিয়ে অনেক টাকা পয়সা খরচ করে ওয়াশ করতে হয়। তো আমরা যারা এনএক্স কুলেন্ট কিনবেন, যারা এনএক্স কুলেন্ট কিনবেন তাদের সাথে একটা ফ্লাশ আমরা ফ্রি দিচ্ছি। এটা খুলে দেখাচ্ছি আমি এটাকে, এই বোতলটা আপনারা ফ্রি পাবেন। কুলেন্ট তো সবাই জানেন, এনএক্স কুলেন্ট বাংলাদেশের টপ নাম্বার ওয়ানে আছে। সাথে আমরা এনএক্স রেডিয়েটার ফ্লাশার দিচ্ছি। এই জিনিসটা করে কি, এটা কিন্তু আমরা অলরেডি দিছিলাম এই গাড়ির মধ্যে, দেওয়ার কারণে গাড়ির ভিতরে যে রেডিয়েটারের মধ্যে যে ময়লা ছিল সেই ময়লাগুলো কিন্তু বের হয়ে গেছে। হয়তো বা পুরাটা বের হয় নাই, 100% ময়লা কখনো বের হবে না, আস্তে 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 বের হবে। রেগুলার ইউজ করতে করতে রেডিয়েটারের ভিতরে একদম সাদা পরিষ্কার হয়ে যাবে। তো আমি আপনাদেরকে পরামর্শ দিব, আপনারা যখনই গাড়ি নেক্সট টাইম সার্ভিসিং করবেন অবশ্যই এনএক্স কুলেন্ট কিনবেন। এনএক্স কুলেন্ট বাংলাদেশে যেরকম এক নাম্বার, দেশের বাইরেও পাওয়া যাচ্ছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে কুলেন্ট যেমনই হোক না কেন, আপনার গাড়ির যে ভিতরে মানে আপনার ফুসফুসে যদি ময়লা জমে থাকে লাংসের মধ্যে কেমন লাগবে এটা বুঝবেন না। আর এই মেশিন তো আর আমাদের মতো মানুষ না যে সে ব্যথা ফিল করবে। তো আলটিমেটলি আপনাকে এই জিনিসটা ফ্রি পাচ্ছেন, এনএক্স রেডিয়েটার ফ্লাশারটা ফ্রি পাচ্ছেন, এটা কখনো টাকা দিয়ে কিনবেন না। তো এটার সাথে এটা ফ্রি, আপনারা ইউজ করবেন, ইউজ করে আমাদেরকে ফিডব্যাক দেবেন। গাড়ির যে টেম্পারেচার রেইজ হয়, গাড়ির যে হিট টেম্পারেচার বাড়তে থাকে, এই টেম্পারেচার বাড়ার পাশাপাশি আপনি দেখবেন যে এই কুলেন্ট ইউজ করার সাথে আপনার টেম্পারেচার কমে যাবে। গাড়ির যে ভিতরে দেখবেন হিট মেশিন আছে, গাড়ির ভিতরে যে ইঞ্জিন হিটের মেশিন আছে, সেটা একদম ঠান্ডা হয়ে যাবে। গাড়ি সবসময় ঠান্ডা থাকবে, গাড়ির এসি ঠান্ডা হবে, গাড়ি কোনো নকিং শেকিং আপনাকে দিবে না এবং গাড়ি স্মুথ চলবে রাস্তায়। থ্যাংক ইউ, সালাম আলাইকুম।